কোনো আপডেট মিস করতে না চাইলে ক্লিক করুন বেল আইকনে। পিডব্লিউডির এত বেশি খাই কেন? কত? 32 কোটি মতো স্যার। পাগল নাকি? বাপ রে বাপ, খাই কত? পাগল নাকি? একটা অবজারভেশন ছিল ফিনান্সে, কারো কোনো অবজারভেশন শুনবে না, যেটা কাজ করতে বলবো সেটা করে দেবে। এটা ম্যাডাম মানে উইদিন 2 উইকস আমরা কাজ, আর পিডব্লিউডি একটু বেশি টাকা ধরে, ওটা দেবে না। ম্যাম মিটিয়ে এনেছি, আমরা গত 2 মাস ধরে এটা নিয়ে আলোচনা করছি, দিন 15 এর মধ্যে কাজ শুরু করে দেবো, টাকাও ছেড়ে দেবো। পিডব্লিউডির এত বেশি খাই কেন? কোনো কিছু করতে চায় না, আর করতে গেলেও এমন বাজেট ধরবে, প্রথমে 5 টাকা ধরবে, এক বছর বাদে সেটাকে আবার রিকাস্ট করে বলে দেবে 15 টাকা। এই অভ্যাসটা বন্ধ করো। ম্যাডাম ডিপিআর অনেক দিন আগে সাবমিট হয়ে গেছিল। ম্যাডাম তো সাবমিট হওয়ার পরে আটকে রেখেছে, নিশ্চয়ই ডিপিআর এ টাকা বাড়িয়েছে বেশি। কত টাকা দিয়েছে? ম্যাডাম 32 কোটি মতো। কত? 32 কোটি, দুটো গেট আর একটা কমিউনিটি সেন্টার। 32-40 ক্রোর লাগবে? 32 কোটি মতো স্যার। পাগল নাকি? দুটো গেট, কমিউনিটি হল, এগুলো মিলে ম্যাডাম। ফাইন্যান্স কেন দেবে ভাই? ওটা রিকাস্ট করে নিয়ে ম্যাম কুইকলি করে ফেলছি। 2 কোটি 2 কোটি 4 কোটি আর 2 কোটি 6 কোটির মধ্যে সব হবে, কোনো দরকার নেই পিডব্লিউডি। তুমি হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টে দেখো ইঞ্জিনিয়াররা বসে আছে, এইচআরবিসির ইঞ্জিনিয়াররা বসে আছে, ওদের কাজে লাগাও। পিডব্লিউডি থেকে কিছু কাট কাটো। বাপ রে বাপ, খাই কত? আমি যেন কাজ করাই না মনে হচ্ছে। আমি মাকালি বাড়ির সামনে গেট, কালীঘাট মোড়ের সামনে অত বড় গেট করে দিয়েছি, কত লেগেছে আবার? 50 লাখ টাকা লেগেছে। কি শেখাচ্ছে আমায়? ওই ডিপিআর কেটে ফেলে দাও। কি ডিপিআর করেছে আমাকে একটু দেখিও তো, ডিপিআর এর অঙ্কনটা আমাকে একটু দেখিও। এখনো পর্যন্ত তো অঙ্কনটাও আমি দেখিনি। আজকালকার দিনে কত হালকায় কাজ হয়, কত হালকা স্টিলের ওপরে, এর ওপরে কত কিছু আছে, ফ্যাব্রিকের ওপরে কাজ হয়, এ যেন মনে হচ্ছে খোদাই করছে। দু একটা অবজারভেশন ছিল ফিনান্স, কারো কোনো অবজারভেশন শুনবে না, যেটা কাজ করতে বলবো সেটা করে দেবে। এটা ম্যাডাম মানে উইদিন 2 উইকস আমরা কাজ, আর পিডব্লিউডি একটু বেশি টাকা ধরে, ওটা দেবে না। ম্যাম মিটিয়ে এনেছি, আমরা গত 2 মাস ধরে এটা নিয়ে আলোচনা করছি, দিন 15 এর মধ্যে কাজ শুরু করে দেবো, টাকাও ছেড়ে দেবো। পিডব্লিউডির এত বেশি খাই কেন? কোনো কিছু করতে চায় না, আর করতে গেলেও এমন বাজেট ধরবে, প্রথমে 5 টাকা ধরবে, এক বছর বাদে সেটাকে আবার রিকাস্ট করে বলে দেবে 15 টাকা। এই অভ্যাসটা বন্ধ করো। ম্যাডাম ডিপিআর অনেক দিন আগে সাবমিট হয়ে গেছিল। ম্যাডাম তো সাবমিট হওয়ার পরে আটকে রেখেছে, নিশ্চয়ই ডিপিআর এ টাকা বাড়িয়েছে বেশি।